বঙ্গবন্ধুর জীবন থেকে তাকে প্রেরণা নিতে হবে। অত্যন্ত বিশ্বস্ত ছিলেন তিনি, দলের অসংখ্য নেতাকর্মীদের তিনি চিনতেন, নাম ধরে জানতেন, টিকতেন। এরকম তো অসাধারণ একটা গুণ, এ আল্লাহর দেওয়া গুণ, সেটা ছিল। আর বড় জিনিস উনি বললেন, বিরুদ্ধবাদীদের প্রতি কখনো তো ঘৃণা প্রকাশ করতেন না। এটা আমাদের বিকল্প ধারা একটা নীতি। আমরাও মনে করি ঘৃণা করে কেউ বড় হবে না, আর শ্রদ্ধা করলে কেউ ছোট হবে না। আর তিনি বক্তা ছিলেন অসাধারণ, অসাধারণ আমাদের গোষ্ঠী বক্তা ছিলেন। 507 মার্চের যে বক্তব্য, সেটা পৃথিবীর বক্তব্যের ইতিহাসে একটা অমূল্য সংযোজন। ইউনেস্কো এটা অলরেডি রিকগনিশন দিয়েছে, অসাধারণ বক্তব্যের মধ্যে এটি একটি বলে গ্রহণ করছে। এক্সটেম্পোর অসাধারণ, অনলবর্ষী। কিন্তু কয়েকটি কথা বলেছিলেন, মাত্র কয়েকটি কথা একটা স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিল। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কোনো ঘরে বসে থাকো না, প্রত্যেকটি ঘরকে দুর্গ, ঘরে ঘরে দুর্গ তৈরি করতে হলো, যা আছে তাই নিয়ে নেমে পড়ো। এই যে অসাধারণ বক্তব্য, সঙ্গে সঙ্গে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ বিদ্যুৎ স্পৃষ্টের মতো জেগে উঠলো মুক্তিযুদ্ধের প্রেরণা। একটি বক্তব্য কি অসাধারণ বক্তব্য! এই বক্তব্য এটাকে যারা অস্বীকার করবে, সত্যকে অস্বীকার করবে, ইতিহাসকে অস্বীকার করবে, এটা হয় না। সেই জন্য বছরের পর বছর তিনি জেল খাটেন। কার জন্য? এই দেশের জন্যই, এই ভালোবাসার জন্য, দেশপ্রেমের জন্য। দেশের প্রত্যেকটি মানুষকে এত বেশি ভালোবাসতেন, তার জীবনের সবচেয়ে বড় সাহস যেটা, সেটা দেশপ্রেমের মধ্যে, জনগণ ভালোবাসার মধ্যে। সবচেয়ে বড় দুর্বলতা সেটাও ওই দেশপ্রেমের মাধ্যমে। অনেকগুলো ব্যক্তিগত স্মৃতি আছে আমার, সেগুলো আছে, সময় বলতে পারবো না। তবু সংক্ষেপ দৃষ্টি বলি, আমার বাবা যখন যুক্তফ্রন্ট হয়, প্রথম যুক্তফ্রন্ট হয়, তার সেক্রেটারি ছিলেন উনি এবং তার দুইজনে মিলে যৌথ সেক্রেটারি 1954 সালে। এবং প্রথম যে ক্যাবিনেট হয় তাতে কফিলউদ্দিন চৌধুরী সাহেব, আমার বাবা, তিনি এবং বঙ্গবন্ধু দুজনে একসঙ্গে মন্ত্রী ছিলেন। এটা আমাকে আমাদের এক সভায় প্রাইম মিনিস্টার নিজে স্মরণ করিয়ে দিলেন। সেই জন্য আমরা তাকে কাছের থেকে দেখেছি। আমাদের তখন বংশালে বাসা ছিল, সেখানে যুক্তফ্রন্টের খসড়া প্রথম প্রণীত হয়, সেখানে তিনি উপস্থিত ছিলেন। 70-এর নির্বাচন আগে মগবাজার বাসায় তিনি আমাদের বাসায় এসেছিলেন, এবং সেখানে আমার বাবা তখন রিটায়ার করার পথে প্রায়, তিনি তাকে জোর করে আবার রাজনীতি নামালেন। এবং সেখানে আমার স্ত্রী এখনও স্মরণ করেন, আস্তে দিয়ে চা দিয়ে তিনি পরিবেশন করছিলেন। সেভাবে গণভবনে আমার সঙ্গে একবার সাক্ষাৎ, দীর্ঘ সাক্ষাৎ হয়েছিল। আর মৌলানা ভাষণের অনশনের সময় আমি মৌলানা ভাষণের চিকিৎসক ছিলাম, আর তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই অবস্থা তার সঙ্গে অবশ্যই আলাপ হলো, কথা হতো, আপনার মৌলানা সাহেব কেমন আছেন? আবার হেসে বললেন, আমার মৌলানা সাহেব কেমন আছেন? যাই হোক, তো তখন মৌলানা সাহেব মুজিব, তুমি কি জন্য আইছ? ওনার ল্যাঙ্গুয়েজ আছে। তিনি বললেন যে আজকে দেশে দুর্ভিক্ষ, তুমি আইছো, কী নিয়ে আসছো? আমি তো দুর্ভিক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে চাই, অন্বেষণ করতে। তারপরে আপনি কী চান? আমি চাই যে তুমি একটা খিচুড়ি নিয়ে আসতাম, এই গমের খিচুড়ি আর ভাতের খিচুড়ি মিলিয়ে নিয়ে আসতাম, তুমি আর আমি দুজনে বসে একসঙ্গে খাইতাম। সো এইরকম তাদের মধ্যে একটা ভালোবাসা ছিল। বিরোধিতা যেমন ছিল গণতন্ত্রের জন্যে, বর্ণ দাবিয়াদের জন্যে, কিন্তু পরম স্নেহ বোঝাচ্ছিল যে একজন শিষ্য তার গুরু একসঙ্গে বসে কথা বলছে। এই যে ভালোবাসা, এটা অসাধারণ জিনিস। আমাদের বাংলাদেশে সেই ভালোবাসাটা দলের মধ্যে, রাজনীতির মধ্যেটা দ্রুত হারিয়ে যাচ্ছে। এটা দুঃখের কথা, একটা লজ্জার কথা। আজকে বঙ্গবন্ধুর স্মৃতি থেকে আমাদের এই সব কথা। আবার একটা চিঠি আছে আমার কাছে, অনেকেরই ধারণা বঙ্গবন্ধু বোধহয় ভালো ইংরেজি জানতেন না, এটা একদম ভুল, ভালোই নেই। আমার কাছে চিঠিটা আছে যে চিঠিটা বঙ্গবন্ধু আমার বাবাকে লিখেছিলেন, একটা মোটামুটি ব্যক্তিগত ব্যাপারে বলা যায়, পরে সেটা ভাবছি এটা একদিন প্রকাশ করে দেবো।